নমস্কার বন্ধু দারুণটা খুশির খবর আছে তোমাদের জন্য তোমরা জানো এই চ্যানেলটি শুধুমাত্র পুলিশ একটি প্রস্তুতির জন্য পুলিশ পুলিশের খবর খবরের জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে বেলকানটা অবশ্যই বাজিয়ে রাখো তবে ভিডিও শুরুতে বলি এটা কোনো অফিসিয়াল নোটিস নেই কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রেও আমি কিন্তু আগে বলেছিলাম যে কলকাতা পুলিশ ভ্যাকান্সি আসছে আর তোমার যে ভ্যাকান্সির কথা বলবো আজকে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে তাই মনোযোগ সহকার ভিডিওটা দেখো সমস্ত খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো যে যে ভ্যাকান্সি আসে সেগুলো আলোচনা করে নেওয়া যাক আর আগেই বলি কিন্তু কোনো অফিসিয়াল কিন্তু কোনো নোটিশ আসেনি তবে খুব তাড়াতাড়ি তোমার অফিসিয়াল যাবে অনেক দিন ধরে একটা গুজব চলছে এটা আবগারি পুলিশ আমরা আবগারি পুলিশ নিয়ে আসি ঠিক আছে অনেক দিন ধরে একটা গুজব চলছে যে আবগারি পুলিশের ক্ষেত্রে কী কী আসবে যে এএসআই আসবে শুধু এএসআই আসছে না তার সাথে কনস্টেবল আসছে খেয়াল রাখো কনস্টেবল প্লাস এএসআই আসছে আবগারি পুলিশের ক্ষেত্রে তা ভ্যাকান্সি কত আসছে ভ্যাকান্সি ভালো করে বুঝে না ভ্যাকান্সি আসছে দুটো মিলিয়ে চার হাজার পাঁচশো ভ্যাকান্সি আসছে চার হাজার পাঁচশো প্লাস ভ্যাকান্সি প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এএসআই এবং কনস্টেবল মিলিয়ে চার হাজার পাঁচশো ভ্যাকান্সি আসছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি আসবে আমি কিন্তু আগে জানিয়ে রাখলাম আর সম্ভাব্য বেরোনোর সময় বলা হয়েছে মোটামুটি সেপ্টেম্বর আমি যেটুকু খোঁজখবর নিয়ে দেখেছি সেপ্টেম্বর থেকে তোমরা কাউন্ট ডাউন শুরু করে দাও দেখবে তোমাদের নতুন করে সমস্ত কিছুর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ঠিক আছে এবার যে নেক্সট যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা হচ্ছে ডাব্লিউপি ডাব্লিউপি নতুন করে ভ্যাকান্সি আসতে চলেছে হচ্ছে প্রায় আট হাজার প্লাস আট হাজার প্লাস ভ্যাকান্সি নতুন করে কিন্তু আসতে চলেছে এটাও কিন্তু কনস্টেবল মেল এবং ফিমেল মিলে নেওয়া হবে কনস্টেবল কিনে হবে মেল এবং ফিমেল কিন্তু উভয় কিন্তু এর ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে তাই এখন থেকে যারা মিস করেছে এবার অপরচুনিটি এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো আর কলকাতা পুলিশ তো চলছেই তার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশান নাও আমার চ্যালেনও কিন্তু সেখানে মক টেস্ট নেওয়া হয় তোমরা সে মক টেস্টে কিন্তু অংশগ্রহণ করতে পারো ঠিক আছে তাহলে আমি তোমাদের বলে দিলাম কী কী একটা প্রথমে বললাম কিন্তু আফগাড়ি আফগাড়ি কত বেরোচ্ছে বলে দিলাম আফগাড়ি বেরোচ্ছে চার হাজার পাঁচশো দেখো ভ্যাকান্সির কিন্তু ঝড় আসছে একটা চার হাজার পাঁচশো আসছে আর কি আসছে ডব্লিউবিপি আসছে ডাব্লুবিপিতে কত আসছে ডাব্লুপি আসছে কত বললাম আট হাজার প্লাস আসছে মেল এবং ফিমেল মিলিয়ে আসছে এবং যেটা আর একটা আসছে সেটা হচ্ছে ডাব্লুবিপি আসছে ডাব্লিউপি এস আই এর যারা প্রস্তুতি নিচ্ছ তারা আবার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে যারা ব্যর্থ হয়েছিল তারা আবার সুযোগ পাচ্ছ সাতশো পঞ্চাশ প্লাস ভ্যাকান্সি আসছে সাতশো পঞ্চাশ প্লাস ভ্যাকান্সি আছে এরও ফর্ম ফিলাপ হবে নভেম্বরের দিকে কথা চলছে নভেম্বরের দিকে তোমরা কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ পেয়ে যাবা আমি আগেই বলেছি কিন্তু এগুলো কিন্তু অফিসিয়াল নোটিশ নয় কোনো কিন্তু গুজব খবরও নয় হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিগুলো আসবে এই তিনটে ভ্যাকান্সি কী কী পাচ্ছ তোমরা একটা পাচ্ছ ডাব্লিউবি পাচ্ছ একটা হচ্ছে আফগারি পুলিশ পাচ্ছ আর একটা হচ্ছে কী পাচ্ছ একটা হচ্ছে ডাব্লিউপি এসআই পাচ্ছ এই তিনটে ভ্যাকান্সি হান্ড্রেড পার্সেন্ট নতুন করে আসতে চলেছে তোমরা লিখে নাও খাতায় তারপরে তোমরা বলে যে এটা ফেক নিউজ কিংবা আমি মিথ্যে কথা বলেছিলাম কি না তোমরা জাস্ট নভেম্বর মাস অব্দি ওয়েট করো নভেম্বর মাস এই এই বছর দু হাজার বাইশে নভেম্বর মাস অব্দি ওয়েট করো এই তিনটে ভ্যাকান্সি তোমরা হানড্রেড পার্সেন্ট পাবে আর তোমরা অনেক একটা কোয়েশ্চেন করছো যে ডাব্লু যেটা হচ্ছে মেন এক্সাম হয়েছিল তার রেজাল্ট কবে হইতে পারে দেখো জুলাই লাস্টে তো একটা দেওয়ার কথা ছিল যেটুকু আমি লাস্ট খবর নিয়েছিলাম জুলাই লাস্টে নেওয়ার কথা ছিল যদি জুলাইয়ের লাস্টে না বেরোই তাহলে আগস্ট মাসে আগস্ট মাসে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট নিলাম আগস্ট মাসের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মতো রেজাল্ট পেয়েই যাবে এটুকু তোমরা শিওর হয়ে নাও যে হান্ড্রেড পার্সেন্ট তোমার রেজাল্ট পাচ্ছ কি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মাসের শেষ সপ্তাহের মধ্যে না বেরোই তাহলে আগস্ট মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু কল বেঙ্গল পুলিশের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে যাবে ওকে দেখো এবার যদি অনেকের একটা পণ্যে প্রশ্ন জাগবে যে এই সমস্ত ফেক নিউজ ভিউ পাওয়ার জন্য না ভিউ পাওয়ার জন্য না আমি কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে বলেছিলাম তোমার প্রিপারেশন নিয়ে শুরু করো যে কলকাতা পুলিশ কিন্তু ফর্ম বেরোচ্ছে অন্তত আড়াই হাজার ভ্যাকান্সি নিয়ে বেরোবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু বিশ্বাস করেছিলেন সেই সময় এবং ভ্যাকান্সি কম বেশি সেটা হচ্ছে তাদের ভিতরকার খবর থাকে কিন্তু যে খবরটা পাওয়া যায় যে ভ্যাকান্সিটা বেরোতে চলেছে তার খবরাখবর কিন্তু আমরা নিয়ে থাকি ঠিক আছে সেই সমস্ত সোর্স আছে নিয়েই তোমাদের কিন্তু ভিডিও বানাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিগুলো বাড় হবে প্রস্তুতি নাও বারবার বলবো শুধু প্রস্তুতি নাও ভ্যাকান্সি শূন্য পদ শূন্য পদ হবেই আর ভ্যাকান্সি বার করতে বাধ্য এমন একটা পথ পুলিশের পথ যে পুলিশের পদে শূন্য পদ পূর্ণ করতে বাধ্য কোন পদে কী শূন্য না করলেও চলে যায় পুলিশের পথ কোনো টেকনিক্যালভাবে চলে না সেটা মানুষের দ্বারা চলে তাই শূন্য পথ পূর্ণ করতে মানুষকে নিতেই হবে নিয়োগ করতেই হবে তাই এই বছরের লাস্টও তোমার ধামাকাদার এই ঝড় আসতে চলেছে তোমাদের কিন্তু তাই এখন থেকেও প্রস্তুতি নাও বারবার বলবো ঠিক আছে ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকো যদি তোমার মনে হয় একটুখানি আশা জেগে থাকে লাইক করো এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম